गाइस वेलकम बैक टू माय चैनल। सो आई ए वीडियो टा पर्टिकुलरली बोटानिकल गार्डन एर वीडियो रोपोरे आमी एटा वीडियो टा स्टार्टिंग करते भूले गेछी तो एखन स्टार्टिंग करे दिच्छी। तो देखे नाओ आमी आजके होच्छे 2nd January। आमी अनेकदिन पर वीडियो अपलोड करछी कारण एडिट करते एकदम इच्छा हच्छिलो ना, प्लस एत टायार्ड हये गेछिलाम, प्रतिदिन फिस्ट होच्छे, प्रतिदिन काज करते होच्छे, तो टायार्ड हये गेछिलाम। तो देखे नाओ तोमरा वीडियो टा आर आशा करी भालो लागबे तोमादेर वीडियो टा। सो लेट्स स्टार्ट। तो फुल रेडी हो गई, एबार नीचे जाब, नीचे गए जूतारा पड़े हमें एन पड़े ये पुजो एक पैंट दिए मामी और यहाँ फेवरेट जामा फुल हाथ फेवरेट जामा हैशटैग फेमस देवा ये पड़े जाब। आज के सबाई रेडी हो गए, एबार नीचे जावा जा। আমরা এখন তো চালু করেছি। হ্যাঁ করেছি করেছি। হ্যাঁ আমি কটা জুতো কেচে দিয়ে আমরা এখন যাচ্ছি বোটানিক্যাল গার্ডেন। এই কোটা জুতো আছে তারপর ওখানে গিয়ে আমরা খাবার জুতো পড়তে আর পুরো দেখাবো। দেখো এই যে খুলেনি ব্যাগের ট্যাগ খুলেনি। টিপিক্যাল বাঙালি, টিপিক্যাল ছাপড়ি বাঙালি। এই মুখটা দেখিয়ে দে একবার, যাবে ভিডিওতে এই মুখটা দেখিয়ে দে একবার। না না আমরা স্ক্রিন টাইমের জন্য লড়াই করতে এখন দেখো গার্ডেন যাচ্ছি a few moments later ও গেলাম বিরট বোটানিক্যাল গার্ডেনে। তো আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন হ্যাঁ না রাস্তা পার করি সরে গাড়ি আসছে ক্রস কর না তাহলে বুঝো বোটানিক্যাল গার্ডেনে ঢুকলো না ঢুকলো জুতো ছিড়ে গেল এই জন্য বলে হিল পড়ে আসছে না। আমি কোনো বক্তব্য কোনো বক্তব্য ওর হিলকে নিয়ে কিছু বলার নেই। একটা এরকম জায়গায় অনেক হাঁটতে হবে, একটা হিল পড়ে এসেছে এমন সেটা ছিঁড়ে গেছে। ম্যাডাম 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 আপনার কিছু বলার আছে? না আমি এখন খুব বাড়ি এরকম ছাপড়ি বানা করলে এরকমই হয়। কিছু বলার আছে তো ছাপড়ি বানার জন্য? চল কি করবে রে, আমরা এই মাত্র এলাম বোটানিক্যাল গার্ডেনে। ও দাদা শুনুন দাদা, ও দাদা শুনুন না, বড় জায়গা নিয়ে বোটানিক্যাল গার্ডেন যে এখানে জায়গায় জায়গায় এরকম গাইডলাইনস দেওয়া আছে সেরকম করে যেতে পারলে ভালো হতো, কিন্তু এত এরকমভাবে ঘোরা যায় না। তো আমরা আমার তো আমরা আগে যে গেটটা দিয়ে ঢুকেছি সেখান দিয়ে আগে দেখবো যে বড় বট গাছটা আছে অনেক অনেক পুরনো, সেইটা আমরা আগে দেখব। ঠিক আছে ভালো ভুল করে আমি 8-8 জায়গাগুলো কাটব, হাঁটতে পারবো না না হলে হবে না হবে না। বোটানিক্যাল গার্ডেনে আমাদের চলছে জুতো কাণ্ড, আমাদের সাথে ছেড়ে দে একজন এইটা কেটে গেলে হয়ে গেল খালি, আমি ওটা কাটছি না আগে বক দেখবি দাও বক, তুই না তোকে কাটতে হবে না দাঁড়া টান এটা এটা উপরটা কাটতে, আঠাগুলো আঠাগুলো জালটাকে কাটবে এবার করবে বলে ইন্ডিয়ান জুগার, আমি সবসময় একটা ব্লেড নিয়ে ঘুরি। আমার এখন ঢুকে গেছি, আমরা এখন যাচ্ছি সোজা দিকে, মামি কোন দিকে মামি সব জানে, মামি নিয়ে যাবে আমাদেরকে এখন। আর ভালো ভালো সিনেমাটিক শর্টস আসবে ভালো করে দেখবে তোমরা, মানে দেখা যায়, চলো আগে যাওয়া যাক, চলো।
কমলা কালারের গোলাপ ভাই, কমলা লাল মাথা কালার পেইন্ট হয়ে গেছে, লাল বলতে যে লাল গোলাপ পুরো তোল। তো এটা দা গ্রেট প্যানিয়ন ট্রি, বিশাল বড় বিশাল বড়। এন্ড কামিং ব্যাক টু মামি দা লেডি ফুটকা, এটা একটা মজার ব্যাপার হলো এইটার মেন যে গুড়ি বলে, মানে যে মেন গাছের গুড়ি সেটা কিন্তু নেই, সেটা মানে বলা হয় একটা বড় ভূমিকম্পে সেই গাছের গুড়িটা নষ্ট হয়ে গেছিলো, পচন ধরে গেছিলো, তো সেটা আর নেই। তারপরে এর যে এই ছোটো ছোটো শাখাগুলো আছে এইগুলোতেই বেস করে গাছটা পুরো দাঁড়িয়ে আছে, মেন এর গুড়িটা নেই। আগে এরকম মজা করে বলা হতো যে গুড়ি খুঁজে বার করতে পারলে মানে বাজি ধরা হতো, গুড়ি খুঁজে বার করেছে, কিন্তু এটা কিন্তু এর ব্যাপারটা নেই, সমস্তটাই এর শাখা পোশাখার উপরে, এত বড় এরিয়া জুড়ে এই গাছটা দাঁড়িয়ে আছে। আগে এই গাছের এই যে আপনারা রেলিংটা দেখছেন সবাই, এইটা ভেতরে যাওয়া যেত, এইটা রিসেন্ট ঘিরে দেওয়া হয়েছে, কারণ এর ভেতরে ও মানুষের যেরকম আমাদের ক্যারেক্টার, আমাদের লাভ বার্ডসদের নাম, ছোটো বাচ্চারা তাদের নাম, বিভিন্ন রকমের অপকর্ম করা হতো, তো ব্যাপারটা নষ্ট হয়ে যাচ্ছিলো। এটাকে খুব ভালো করে রাখার জন্যই এর এটাকে আমি অনেক দিন ধরে আরও দেখতে পারি, তার জন্যই এই রেলিংটা করে একে আরও সুন্দর করে দেওয়া হয়েছে। খতম। সো আমাদের চ্যানেলের নাম এবার থেকে লেডি ফুটকা হয়ে যাবে, আমাদের লেডি ফুটকা সব হিস্ট্রি। আর এই যে জুতোর সোল কেটে দেওয়া হয়েছে, দেখা গেল জুতোর সোলটা, দেখা বোটানিক্যাল গার্ডেনে এসে আমাদের হয়ে গেছে একটা মস্ত বড় জুতো কাণ্ড। এই জন্য আমাদের ঠিক করা আছে যে নেক্সট কোনো ট্রিপে আমরা এই ব্যক্তিকে আর রাখবো না। মানে আগে পিকনিক হচ্ছে নি কি হচ্ছে কেন, রিফ্লেকশনটা দেখতেই পাচ্ছ যে নোংরা জল বার তাও। সেই পুকুরে একটা ইতিহাস, আবার চলে যাবো আমাদের লেডি ফুটকার কাছে। কিছুই না এইখানে এখন দেখা যাচ্ছে না, কিন্তু বাট এখানে এত বড় বড় আগে পদ্ম পাতা ছিল, এত বড় পদ্ম পাতাটা যে এখানে লেখা থাকতো দু থেকে তিন বছরের বাচ্চাকে যদি পদ্ম পাতাটায় বসিয়ে দেওয়া যায় অ্যাজ ইট ইজ থাকবে, ডুববে বাচ্চা ডুববে না, পাতাটাও ডুববে না। এবং সেটা আমরা নিজেরা দেখেছি, আমি যখন ছোটোবেলায় এখানে আসতাম ঘুরতে তখন এই পাতাটা এখানে থাকতো, কিন্তু যা হয় এখন অনেক কিছু পাল্টে গেছে, তো পাতাটাও আর নেই। ভিডিও অন তো তোমরা দেখতেই পাচ্ছ যা, মানে এখানে কত গাছ আছে ব্যানিয়ান ট্রি, আর প্রতিটা শিকড় না একটা না প্রতিটা ব্রাঞ্চ একটা ঝুড়ি ঝুড়ি গাছের ঝুড়ি নামে সেই ঝুড়িগুলো এরকম হয়ে গেছে। এর বয়স তো বলা হয় 300 বছর, সে কবে থেকে আমরা শুনছি লোক ভেতরে ঢুকে গেলে লোককে খুঁজে পাওয়া যায় না, এতই বড়। টেকো কোথা থেকে থাকে, স্কুটি নিয়ে ঢুকে যায় না, এই গেটটা দিয়ে ঢুকতে দিতে এখন দেয় না, বন্ধ করে দিয়েছে। বস বস তোর বস না, ও দেখতেই পাচ্ছ এখন এখানে পিকনিক ফিকনিক হচ্ছে, অল্প অল্প করে খাবার দাবার নিয়ে এসে এখানে খায়, তো আর কিছু কিছু গাছ কেটে দিচ্ছে, কারণ মানে এইগুলো খুব মাঝে মাঝে পড়ে যাচ্ছে বৃষ্টিতে ঝড়ে, তো অনেকগুলো কিছু কারণ হয়তো কেটে দিচ্ছে এইগুলো, ও ফর সাম রিজন কেটে দেয় এরা, কিন্তু তাও এখনও বোটানিক্যাল কাছে অনেক গাছ আছে যেগুলো আসল ব্যানিয়ান ট্রিটাই আসল বোটানিক্যাল গার্ডেনে।
আবার আমরা চলে এসেছি জেসিবি কি খোদাই, পুরনো মিম আর ভাইরাল কন্টেন্ট একটা, জেসিবি কি খোদাই। শাংচি মনে হচ্ছে, ওই কি যেন ভিলেজের নামটা, আমি বইটা দেখি নাকি নাকি ভিলেজ অফ কালো না। সো ফেমাস জুগনু ডান্স শুরু হয়ে গেছে এখানে সবার সামনে, এই জায়গা থেকে নড়ছে না এরা, এই জায়গা থেকে দু ঘন্টা ধরে আমরা এরকমই আছি। আর দাদা এখানে আমাদের আল্ট্রা লেজেন্ড ফটোগ্রাফার, ফোনটা একবার দেখা ফোনটা, এটাকে বলে আমাদের কি বলবো আল্ট্রা লেজেন্ড ট্যালেন্ট, ফোনটার কিছু বেঁচে নেই আর তাও ওনাদের ছবিটা দেখা, একটা ফোনপে খুলে যাচ্ছে কেন, দাদা টাকা দিন ইউটিউব থেকে টাকা আসছে, একটা ছবি দেখা, মামি ছবি না তোর ছবি দেখা তো বলেছি, এটা তো আল্ট্রা লেজেন্ড ছবি, একটু পরে তাহলে এত দেরি হয়ে গেল। সো ভিডিও স্টার্ট, লুকাস পালা পালা রান, আমি প্রায় 5-6 বছর পরে আমি এসেছি বোটানিক্যাল গার্ডেনে, ভালো লাগছে খুবই বাবা, ওটা দু ঘন্টা ধরে ওখানেই আছে, আর 2 ঘন্টা ধরে জুগনু চ্যালেঞ্জ হচ্ছে ওইদিকে, তার নাম আমরা ধরছি না, আর এখানে আমাদের বেবফা দাদা একা একা হাঁটছে, দাদা কালকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে বেবফা হয়ে গেছে ওখানে। তো যারা যারা এখন আমার ভিক্টোরিয়া মেমোরিয়ালে ভিডিওটা দেখো নি বা ক্রিসমাস ব্লগটা দেখো নি, তারা এখন দেখে নাও, ওটা পার্ট ওয়ান আমি মানে দিচ্ছি, ব্লগ 27, এটা হবে ব্লগ 29। তো চলো দেখি এখন আর কী কী করবো, পেয়ে যাবি একটু কসরত করতে হবে, এটাকে বলে ব্লগিং এর কষ্ট, এটাকে উপর দিয়ে নিয়ে আসতে হবে, উপর দিয়ে নিয়ে ক্যাবিনেটে রাখো, এই ভেতরে একটা অফিস আছে, লোকরা এখানে থাকে, আর্থ প্রোভাইড এনাফ টু স্যাটিসফাই এভরি ম্যানস নিড বাট নট এভরি ম্যানস গ্রিড, নাইস হলো না। এ ফিউ মোমেন্টস লেটার আমরা একদিন ঠিক তোকে নিতে আসবো, টুকলো ঠিক, আমি কি করেছি, তুই তোর প্যান্টে পটি করে দিয়েছিস, আমি করিনি প্যান্টে পটি, কত কত জেলে লোক আছে দেখ, আর তুই ইন্টারেস্টিং জিনিস হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, জুতোটা কোথায়, জুতোটা কোথায় গেরি, একবার 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 বলে দে ঝকাস গেরি, একবার তাকা এদিকে, মুখটা তো পাঠাবে, কত 5টা নিও, ঠিক আছে মিস্টার অনিক সরকারের কি নাম, কি বার্গার, অনেক অনেক সরকার ভালো খুলেছে,
আমাদের অন্দুরে এই এই জায়গাগুলোতে আছে HFC হালাল ফ্রাইড চিকেন। আমরা এটা নেক্সট দিন, সো আমরা প্রায় ওটা রাত্রেবেলা ঢুকে গেছিলাম 6:30টার মধ্যে 7টার মধ্যে। সো ভিডিওটি কেমন লেগেছে তোমাদের বলবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটিকে টিপতে ভুলবে না নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্যে। আর এমনি করেই ভিডিও আসবে ভালো ভালো। স্টে টিউনড উইথ সিজ গোস ব্লগস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।